প্রায় দশ বছর ধরে বন্ধ সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি শ্রম বাজার তবে দেশটির আনুষ্ঠানিক ওয়ার্ক চালু না থাকলেও ভিজিট ভিসায় যাচ্ছেন অনেক কর্মী এতে করে সেখানে গিয়ে কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন অনেকে কিংবা ভোগান্তি পাচ্ছেন না কোনো সহায়তা এজন্য অদক্ষ কর্মী প্রেরণকে দায়ী করছেন কমিউনিটি নেতারা এমন অবস্থায় কূটনৈতিক প্রচেষ্টায় আমিরাতের শ্রমবাজার দ্রুত চালুর জোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ টকশোতে উঠে এসেছে সব দাবির কথা মাহমুদ প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের অন্যতম বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত নানা কারণে দু সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক পারমিট চালনা করলেও ভিজিট ভিসায় আগত অভিবাসীদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার কিন্তু ভিজিট টু এমপ্লয়মেন্ট বিসাই দৃষ্টিতে গিয়ে অনেকে আবার কাজ না পেয়ে অবৈধ হয়ে মানবেতর জীবন যাপনও করছেন লক্ষ লক্ষ মানুষ কন্টিনিউ প্রতিনিধি কিন্তু ভিজিটেই আসতেছে ম্যাক্সিমাম লোকজন যেহেতু আমাদের রেমিটেন্স খাতটা যেহেতু বন্ধ আমাদের সমবাজারটা বন্ধ তো এখানে এসে তারা মনে করেন আমাদের বাংলাদেশে ভাব মূর্তি একটা হলো যে আপনার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আচ্ছা ভাই আমি যেটা বলবো সেটা হলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আর হলো অনিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি যাচ্ছেন বিসিটায় কিন্তু সেখানে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন জব পাচ্ছেন না আপনি সেখানে হয়তো বা দেখা গেছে যে অবৈধ কোনো ব্যবসা করতেছেন অবৈধ কোনো কাজ করতেছেন আপনি যেই সিস্টেম ওয়েজ আপনি সেখানে আপনি নিজেকে বিল্ড আপ করতে পারছেন না যার ফলে জাতি হিসাবে এবং মানুষ যখন অভাবে পড়ে বা একটা চাকরি না পায় তখনই তার কিন্তু স্বভাব নষ্ট হয় বিজেপি বিষয়ে যারা কর্মী দিয়েছে কিছুক্ষণ আগে সালাদুল সাহেব যে বললেন এই ইঞ্জিনিয়ার যে ওখানে ফর্টি লোক এখন খুব খুব প্রবলেমে আছেন এটা আমরা শুনেছি কিন্তু এই রিসেন্ট যে আপনার দুবাই এক্সপো টু জিরো টু জিরো যেটা হয়ে গেল এখানে আমার মনে হয় এখানে বেশ কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে কিন্তু মার্চের পর মনে হয় এটার একটা ভালো প্রভাব পড়বে আমার কাছে মনে হচ্ছে তবে বাংলাদেশ থেকে সঠিকভাবে প্রশিক্ষণ না নিয়ে যাওয়ার ফলে কর্মীদের এমন দুরবস্থা হচ্ছে বলে মন্তব্য করেছেন কমিউনিটি নেতারা মাছ কত হঠাৎ করে দেখা গেল এক্সপোর্ট ওনি আগে করার আগেই

ডক্টর আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু ভালো অবস্থানে এখানে জব করতে পারছে বাংলাদেশের আনস্কিলের সমস্যা হয় এদের স্যালারি স্কেলটা হয় বিলো টু হান্ড্রেড ইউএস ডলার থেকে শুরু হয় যেটা অত্যন্ত নগণ্য সংকটে পড়া এসব প্রবাসীদের পাশে বাংলাদেশ দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাইরার সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম এমবেসির একটা বড় ভূমিকা নিতে হবে এবং সেই জায়গাটাতে সেখানে একটা ইউই দিয়েছে টু সেই জায়গাটাতে ইউই গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি আছে এবং সেই জায়গাটাতে তারা বৈধভাবে গিয়েছে এবং ভিজিট বিষয় হোক সেটা বৈধতা যারা দিয়েছে যারা পায়নি তাদের ক্ষেত্রে একটা ভূমিকা আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নেওয়া উচিত আমাদের বাংলাদেশ থেকে সরাসরি করবে সংযুক্ত আরব আমিরাত বাড়বে দেশের কর্মী প্রেরণের হার এমনটাই মনে করেন দেশটিতে অবস্থানরত প্রবাসী কমিউনিটি নেতারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন আমাদের এই প্রবাসের মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক